আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত ঘাগরবুড়ি মন্দিরে নুনিয়া নদীর জলে পা পিছলে পড়ে গেল এক যুবক। কিন্তু নদীতে প্রচুর পরিমাণে ফেনা এবং আবর্জনা থাকায় সেই যুবকের মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। মন্দিরের সেবায়িত জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় ওই যুবক নদী পারাপার করছিল, কিন্তু স্থানটি বিপজ্জনক বলে তাকে বারবার নিষেধ করা হয়। পারাপার করতে গিয়ে নদীর মধ্যে পড়ে যায় যুবক। রাতে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করার চেষ্টা করে, কিন্তু ঘন ফেনায় তাকে খোঁজা যায়নি। সকাল থেকে দমকল এবং বিপর্যয় মোকাবিলা টিম পৌঁছে, কিন্তু একইভাবে ফেনা এবং আবর্জনার কারণে উদ্ধার কার্য শুরু করতে অসুবিধে হয়। ফলে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে ফেনা এবং আবর্জনা সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে আবর্জনা সরিয়ে উদ্ধার কাজে সাফল্য পাওয়া যাবে। তবে দীর্ঘক্ষণ জেসিপির মাধ্যমে নদীর বুক থেকে আবর্জনা সরানোর সময় শুক্রবার দুপুর 12:15 নাগাদ নদীর জল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। আসানসোল থেকে কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। গতকাল সন্ধ্যেবেলা 7:30 নাগাদ একটি ছেলে, 22 বছরের ছেলে, পিঠে ব্যাগ নিয়ে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। স্থানীয় মানুষরা এই জায়গাটা খুব একটা পায়ে চলাচলের জন্য যোগ্য নয় বলে তাকে বারবার বারণ করেছে, কিন্তু না কথা শুনে এটা টপকে যেতে গেছে, পা স্লিপ করে জলের মধ্যে পড়ে যায়। গতকাল থেকে এখানে প্রশাসন, সাউথ পিএসের পক্ষ থেকে, তাদের আধিকারিকরা, কর্পোরেশনের পক্ষ থেকে সমস্ত এবং স্থানীয় মানুষরা খোঁজার প্রচেষ্টা করেছে, কিন্তু গতকাল সম্ভব হয়ে ওঠেনি, রাত হয়ে গেছিলো। এবং নদীতে কচুরিপানা এবং কিছু নোংরা জমে আছে। আমরা ধারণা করছি যে তলে বডিটা রয়ে গেছে। আজকে আমরা মেশিনপত্র লাগিয়েছি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে, এবং জয়ন্তবাবু, কাজলবাবু যারা বোরোর দায়িত্বে আছেন এখানে আধিকারিক, তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এগুলো পরিষ্কার করে আমরা বডিটাকে রিকভারি চাইছি, যাতে যত শীঘ্র সম্ভব বডিটা রিকভারি করা যায়। আপনার নাম কি? উৎপল সিংহ, বড়শিয়া। কালকে 5:30 সময় একটা ছেলে বারণ করা সত্ত্বেও না শুনে, পিঠে ব্যাগ ছিল, এই রাস্তা দিয়ে যেতে গিয়ে জলের মধ্যে পড়ে যায়। তারপর ওকে তার দেখতে পাওয়া যায় না, ফেনা আর ময়লাতে যা ভর্তি হয়েছে। তো আমরা পুলিশকে খবর দিই, পুলিশ ফায়ার ব্রিগেডকে খবর দিই আর সিভিল ডিফেন্সকে খবর দিই মন্দিরের তরফ থেকে, ঠাকুরমশাইয়ের তরফ থেকে। খবর দেওয়ার পর সিভিল ডিফেন্সের টিম ভোর 5:00 এসে চেষ্টা করেছে, কিন্তু যা ফেনা আর যা ময়লা আছে, গার্বেজ যা জমে আছে, তাতে কারোর পক্ষে সম্ভব নয় নিচে গিয়ে কিছু করা। যতক্ষণ না এটা পরিষ্কার হচ্ছে তখন পর্যন্ত কিছু করা যাবে না। না না না, অনেক দূর থেকে দেখেছে, যে দেখেছে সে অনেক দূর থেকে দেখেছে, বারণ করেছে, শোনেনি, না শোনার জন্যে ওইখানে পা দিয়ে ঢুকে গেছে। না না, বডি এখনো রিকভার হয়নি, এখনো কিছু বোঝা যাচ্ছে না কোথায় আছে। আমরা গতকাল সন্ধে 7:30 নাগাদ, 7:30 মাঝামাঝি একটি ছেলে এখান দিয়ে পার হচ্ছিল। স্থানীয় মানুষরা বলেছেন এখানে এইভাবে পার হওয়া যায় না। তো ছেলেটি শোনেনি, ইয়াং ছেলে, তো জলের মধ্যে স্লিপ করে পড়ে যায়। তো কাল থেকে প্রশাসনের পক্ষ থেকে, কর্পোরেশনের পক্ষ থেকে তল্লাশি করেছে এবং স্থানীয় মানুষরা, কিন্তু বডিটা এখনও পাওয়া যায়নি। এখানে অনেক স্ল্যাশ জমে আছে, অনেক আবর্জনা। আমরা কর্পোরেশনের পক্ষ থেকে এই আবর্জনাগুলো সরিয়ে সেই বডিটাকে খোঁজার চেষ্টা করছি। একটা লোক, হ্যাঁ একটা লোক পড়ে গেছে। আমি আগে স্টেটমেন্ট দিয়েছে, এদিকে যাওয়া খুবই ইয়া বিপদ, তাও লোকগুলো বুঝে না, বুঝলে? আগে দুবার দুই তিন দিয়েছে। এবার গ্রামে ছিলা বটে না কোথাকার ছিলা বটে সেটা তো বুঝতে পারে না। আমার ইয়ারে তো বলছে ব্যাগ ছিল, হ্যাঁ ব্যাগ ব্যাগ ছিল। না আমি তো দেখি না, আমি কী করে বুঝবো। ওটা আমাদের 13 নম্বর ওয়ার্ডেরই দাসুপাড়ার। ও সকালে কাজে যাচ্ছিল, পড়ে গেছে। ওর একটা বউ আছে, দুটো বাচ্চাও আছে। কালকে বিকেলে, হ্যাঁ সন্ধ্যেবেলা হচ্ছে। কোথায় পড়ে গেছে? ঘাগরবুড়ি দাসুপাড়া, ওদের পেছনটাতেই তো দাসুপাড়াটা আছে না, ঘাগরবুড়ি পেছনে ওই দিক দিয়ে শর্টকাটে পেরোতে গিয়েই পড়ে গেল। কোথায় হয়েছে? ঘাগর আই বলছি,
কি কাজ করে এমনি দিন মজুর বলছে তো আজকে এখনি যাচ্ছি ওদের ওখানেই আমি যাচ্ছি ডকুমেন্টস গুলো নেব আর এখন তো পোস্টমর্টম হবে কত বয়স 30 বছর ফ্যামিলি থেকে কে ফ্যামিলি তো ও নিজস্ব বলতে বউ আর বাচ্চা দুটো আছে এছাড়া তো পরিবার বলতে যা থাকে মা বাবা সবাই আছে আপনার নাম আমার নাম রীনা মুখার্জি 13 নম্বর